আমাকে ফেলে রেখে কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কোথাও যাইনি বাবা। তোর নিজের মধ্যে আমাকে খুঁজে নিস, ঠিক পাবি। লোকনাথ এখন ধ্যানস্থ, ওকে বিরক্ত করিস না। লোকনাথের সাধন পূর্তির মহাদায়িত্ব আমার কাঁধে, আমাকে যে করেই হোক এ দায়িত্ব পালন করতে হবে। ঈশ্বর আমাকে এই মহান দায়িত্বে নিয়োগ করেছেন, আমি আমি ধন্য রেবেনি, আমি ধন্য। কোথায় তুমি মা? কোন মাকে খুঁজছিস রে লোকনাথ? মা যে বিশ্ব চরাচর জুড়ে রয়েছেন, ঠিকই বলেছো গুরুদেব, মা সবখানেই আছেন। এই তো কিছুক্ষণ আগে আমি মাকে দেখলাম, ওই আসলে বসে। তারপর একে একে মহামায়া, তারা মা, কালীমা সবাই সবাই আমাকে দেখা দিল। লোকনাথ তুই মহা ভাগ্যবান রে, এই মায়ের এত রূপ নিজের চোখে দেখলি। লোকনাথ তুই সব মাকে দেখলি? ইস, আমি যে কেন এলাম তোর সাথে? জগৎ মাতার দর্শন আমিও কখনো এভাবে পাইনি, তবে কি শিবকল্প বলেই লোকনাথ মায়েদের এত প্রিয়, এত কাছের। কি হলো গুরুদেব, কি ভাবছো? চলো, আমাদের যে তাড়াতাড়ি কালীঘাটে পৌঁছতে হবে, আমার ওখানে অনেক কাজ। কিন্তু যেতে যেতে তো অন্ধকার হয়ে যাবে। লোকনাথ সূর্য ঢলতে শুরু করেছে, খানিক বাদেই সন্ধ্যা নামবে, এই সময় অচেনা পথে বেরোনোটা ঠিক হবে না। তাহলে? তাহলে আর কি, আজ রাতটা মায়ের চরণেই আশ্রয় নেব আমরা। মা, কখন সন্ধ্যে হয়ে গেল টেরই পাইনি তো। ওদিকে বাড়িতে আবার ধূপ দীপ জ্বাললো কিনা কেউ কে জানে। না না কমলা, তুমি এসো এবার, তোমার তো সারাটা দিন একে নিয়েই কেটে গেল। সত্যি বাড়িতে একটা বাচ্চা থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায় কে জানে। এসো এসো দাদা, এসো। ওই দেখো তোমার কোল ছাড়া হতেই কান্না। কি হয়েছে মা, তুমি কমলা মাকে যেতে দেবে না? যেতে দেবে না? এসো এসো এসো, একবারটি কোলে নাও, তোমার কোলে না থাকলেই তার কান্না। এই যতক্ষণ তুমি আসোনি খুন কেঁদে গেছে জানো, খায়ওনি।
এ তুই আজ কি শুরু করলি বল দেখি? হ্যাঁ, এইভাবে কাঁদলে চলবে? আমাকে বুঝি বাড়ি যেতে দিবি না? হুম, দুষ্টুমি। তোমার কোল ছেড়ে তো এক মুহূর্তের জন্য থাকে না গো আমাদের তারা। দিদির না হয় শরীর খারাপ, আমার কাছেও আসতে চায় না। আর ওদিকে কেশব, ও তো আমাকে ছাড়া রাতে ঘুমোবেও না। বলি কমলা, ওকে ঘুম না পাড়িয়ে যেও না লক্ষ্মীটি। এনা প্রসাদ না। ঠাকুরমশাই এসে গেছেন, আমি বরং উনাকে গিয়ে বলি তোমার আসতে একটু দেরি হয়। সেই ভালো, না হলে উনি আবার চিন্তা করবেন। সারাদিন কিছু খাসনি? এবার তোদের রাতের খাবারের একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ গুরুদেব, সকালে যা হলো তারপর তো খেতে তেষ্টা ভুলেই গেছিলাম। ওই গরিব মানুষদের দুটো খাবার দিতে পেরে মন পেট সব আনন্দে ভরে গেছিল। ভাগ্যিস লোকটা তাকে দিল, কিন্তু এখন আমার আবার খিদে পেয়েছে। এই রাতে কেউ ভিক্ষে দেবে না বনে খাবার পাবো? পাবো রে পাবো, বন জঙ্গলে অনেক সময় বুনো আলু গাছের কন্দ পাওয়া যায়, সেগুলো পেলে কুড়িয়ে খাবো। তবে তো ভালোই হলো গুরুদেব, চলো আমরা গিয়ে দেখি বাইরে বুনো আলু পাই কিনা। এখন এত অন্ধকারে বুনো আলু খুঁজবো কি করে? চল পেলে তা হতো, কিন্তু এখানে চল পাবো কোথায়? একটা কথা তোরা শুনিস নি, প্রয়োজন হলো উদ্ভাবনের জননী, অর্থাৎ নিজের দরকার থেকে মানুষ নতুন কিছু শেখে। মশাল দরকার তো, যা প্রদীপটা নিয়ে আয়, আমি তোদের মশাল বানানো শিখিয়ে দেবো, যা। আমার সাথে বেনি আয়। মনে রাখিস লোকনাথ, এইভাবে মশাল জ্বালিয়েই তোদেরকে ঈশ্বর দর্শনের পথ খুঁজে নিতে হবে। ঈশ্বর সবখানে আছেন লোকনাথ, সবখানে আছেন রেবেণী, শুধু তাকে খুঁজে পাওয়ার মতো করে মনের মধ্যে আলোটা জ্বালিয়ে নিতে হবে। এই নে, এবার এটা ধর লোকনাথ, তার আগে যা প্রদীপটা রেখায় যা।
কি এখানে শিবলিঙ্গ এলো কি করে? তখন তো দেখিনি। ওরে বেনি, যেখানে মায়ের মন্দির থাকে তার আশেপাশেই তো বাবা ভোলানাথ থাকেন রে। এই মন্দির তো বেশ পুরনো বলেই মনে হচ্ছে, তাই এই মন্দিরের আশেপাশে থাকা বাবা ভোলানাথের মন্দির বোধহয় ঝড় জলে ভেঙে গেছে। আর মহাদেব ঠাঁই পেয়েছেন এখানে। চলবেন কাছে গিয়ে দেখি। আচ্ছা গুরুদেব, একটু পরিষ্কার করে দেব। আমার তো মনে হয় ওই জঙ্গল থেকে আওয়াজটা আসছে। দাঁড়া দেখছি। লোকনাথের গলা মনে হলো না? লোকনাথ কোথায় এখানে? ঘুমের মধ্যে লোকনাথের ডাক শুনলাম কেন? ছেলেটার কোনো বিপদ হয়নি তো? কিছু একটা করো, সাতটার থেকে লোকটাকে বাঁচাও। চুপ করবে নি, চুপ, ঘাবড়াস না, আমাদের কিচ্ছু করতে হবে না। স্বয়ং শিব শম্ভু লোকনাথের সহায়, উনি ওকে রক্ষা করবেন। কেন আমি লোকনাথের ডাক শুনলাম না? তাহলে কি আমার ছেলেটার কোনো বিপদ হলো? ঠাকুর, ছেলেটা যে আমার নাগালের বাইরে, অনেক দূরে আছে সে। আমি চাইলেও যে এখন গিয়ে তাকে আগলাতে পারবো না। ঠাকুর, আমার ছেলেটা সব সময় তোমায় পুজো করে এসছে, নাওয়া খাওয়া ছেড়ে তোমার ধ্যান করে এসছে। তুমি একমাত্র ভরসাটা, তুমি ওকে পারো বিপদের হাত থেকে রক্ষা করো। রক্ষা করো আমার ছেলেটাকে।
তুমি অভুক্ত। অনন্ত নাগ রাজেন্দ্র, মহাপাপ বিষম তা কর তুমি। এ মন্ত্র লোকনাথ কি করে জানলো? আমি তো কখনো শেখাইনি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
লোকনাথ